कैसे बनी कैसे बनी कैसे बनी कैसे बनी मूला चारा चटनी कैसे बनी हे मूला चारा चटनी कैसा बनी। आज जीवने जाय हुए जाक ना केनो ओई कुफा मिसकेर मुख आमी देखबोई ना। ওই বেটার মুখ দেখলেই কোনো না কোনো অঘটন ঘটে যায়। এভাবে চোখ চেপে ধরেই আমি আজ বাজারে যাব। ওরে বাবা রে কাটা লাগা আয় কাটা লাগা। আরে আরে বাঘ মামু সবাই রিকশা ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট হয়, আর তুমি কি না আমার খেজুর পাতার বাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করলে। নাইস জোকস। হাউ স্টপ, এত করে চাইলাম তোর কুফা মুখ যেন না দেখতে হয়, কিন্তু না, তোর বাড়ির সাথে এসে ধাক্কা খেলাম। হাই হাই রে, কি জানি আজ আমার কপালে কি আছে। দূর দূর ইরি মাইরি, কেন যে সবাই আমাকে কুফা মুখ বলে, কি সুন্দর আমার ঝকঝকে মুখ। দূর দূর সরি মামু সরি। মার মার, সবাই আমাকে ধাক্কা মার, আজ তো আমার ধাক্কা খাওয়ার দিবস, সব ওই কুফা মিসকের মুখ দেখার ফল। দে দে বড় মাছগুলো আমার ব্যাগে ঢুকিয়ে দে। হ্যাঁ হ্যাঁ সব বড় মাছ দিয়েছি, এই হলো ব্যাগ, দাম হয়েছে মাত্র 2000 টাকা। এ কি, আমার টাকার মানি ব্যাগটা কোথায়? হাই হাই রে, মানি ব্যাগ তো আমি পকেটে ঢুকিয়েছিলাম, হারিয়ে গেছে রে, আমার মানি ব্যাগ হারিয়ে গেছে। হাই হাই রে, দিন মাছের ব্যাগ দিন, টাকা নিয়ে আসেনি, আবার বড় বড় মাছ কিনতে এসেছে, টাকা দিয়ে মাছ নিয়ে যাবেন। ওই বেটা মিসকের জন্য এসব হয়েছে, ওই বেটাকে আমি ছাড়বো না, ছাড়বো না ওই বেটাকে। ওই তো আমার দিল কি ধারকান, প্রাণের প্রাণ জানে জিগার, শেফু চলে এসেছে, শেফু ও শেফু। উড়ি বাবা রে, ওরা মুখো তুই একদম নাই, আজ তুই আমার সামনে এসেছিস কেন, যা যা চলে যা, আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, তোর কুফা মুখ দেখলে আমার বিয়েটাই আর হবে না। আ মরণ, বিয়ে কিসের বিয়ে, তোমার বিয়ে তো শুধু আমার সাথে হবে শেবু, তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি, সেই মায়ের পেটে থাকতেই তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে তো বিয়ে করব আমি। মায়েরই ইস ধ্যামনা শখ কত, তোর মতো কুফাকে বিয়ে করে আমার পুরো জীবনটা কুফায় ভরিয়ে দিতে চাইনি, বুঝেছিস? সর তো সর, আমাকে যেতে দে। আ মরণ, ওরে ব্যাকামুখী, তোকে কেউ বিয়ে করতে পারবে না, আমাকে কুফা বলিস, তোকে আমাকে বিয়ে করতে হবে, আর আমার সাথে ওই খেজুর পাতার বাড়িতে সংসার করতে হবে। আই ওপেন চ্যালেঞ্জ ইউ। না না ঘটক মশাই, এই পাত্রী আমার পছন্দ হয়নি, পাত্রের মুখটা কেমন বেকা, চলুন চলুন এই পাত্রী রিজেক্ট। কি আমার মুখ বেকা? ওই কুফামুখী মিথকে আমাকে বেকামুখী বলেছিল, ওর জন্যই পাত্রপক্ষ আমাকে রিজেক্ট করলো। বেটা মিজকে ধরা বেটা, আমি আসছি, তোর মুখ আমি মেরে বেকা করে দিব। ওরে শোন শেফা শোন, ওই মিজকে কুপার কাছে আর যাস নে, ওর কুপা মুখ দেখলে আবার কিছু একটা অঘটন ঘটবে। ওরে শেফা, গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জালনা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই, গুরু ঘর বানাইলা কি দিয়া। মার ঝাটা মার ঝাড়ু মেরে ছেটিয়ে বিদায় কর, ছেটিয়ে বিদায় কর। এ কি শেফু, আমি কি স্বপ্ন দেখছি নাকি শেফু, তুমি নিজে আজ আমার বাড়িতে এসেছো শেফু, আমি জানতাম শেফু তুমি আমার ভালোবাসার টানে নিশ্চয়ই একদিন আসবে। আরাম যারা, ভালোবাসার টানে নয়, তোকে ঝাঁটা মারার টানে এখানে এসেছি, তোর জন্য আমাকে পাত্রপক্ষ রিজেক্ট করেছে, তাই নাকি? আরে তবে তো ভালোই হয়েছে, চলো শেফু এখনই তুমি আর আমি বিয়ে করব, খাবো একসাথে খেজুরের জুস। খাওয়াচ্ছি তোকে জুস। ওরে ব্যাটা রে, আরে আরে শেফু, আরে আরে আরে, এই করছো কি? হেইও আরো জোরে মারো পাম্প, হেইও আরো জোরে। আরে ফিসকে আস্তে আস্তে পাম্প দে, রিকশার চাকা তো ফেটে যাবে রে। হাই হাই রে, এই কুফা মিসকে, তুই বলার পরেই আমার রিকশার চাকা ফেটে গেল,
बेटा रे दारा बेटा कूफा अरे अरे आमी की करलाम बुझिना बाबू किछु होले सबाई आमार पिछने केनो दौड़ाय अरे 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 ओ भागिनी मामी साबधाने पुकुर घाट किन्तु अनेक पिछिल पड़े जाबे किन्तु इरी माइरी বাগিনী মামি তো দেখছি কুপু কাত হয়ে গেল আরাম দাদা তোকে কে কথা বলতে বলেছিল তুই বললি বলেই তো পড়ে গেলুম কুপা কোথাকার দেখো মামি আমাকে খবরদার কুপা বলবে না আমি যদি বলি এখনি কাকে তোমার মাথায় পায়খানা করে দিবে তাহলে কি তাই হবে এই কেলো করেছে রে সত্যি সত্যি দেখছি কাক চলে এলো আরে বজাত কুপা মিজকে তোর ওই মুখ কাদা চুড়ে আমি ভেঙে দিব ওরে মিজকে কাদাময় হওয়ার আগে পালা এখান থেকে পালা ও কাকু এভাবে কাশছো কেন কাশতে কাশতে কখন যে দম আটকে বুকে চাপ পড়ে মরে যাও কে জানে রেশমা ওগো ওগো তোমার কি হলো গো ওটো গো ওটো হ্যাঁ মিজকে মিজকে তোকে কে আমার বুড়োর সাথে কথা বলতে বলেছে রে আরাম দাদা তোর জন্য আমার বুড়ো মরেছে আর তোকে মারবো আমি ইরে মাইরি হচ্ছেটা কি আমার সাথে যা বলছি তাই হচ্ছে ওরে জ্বালানে জ্বালা সব দিকে জ্বালা এত জ্বালা কে রে ওরে টুম্পা কাদামাখা রাস্তায় অমন নাচতে নাচতে আসছিস তপাস করে যখন পড়বি তখন বুঝবি নাক মুখ পুরো বেঁকে যাবে মাইরি আরে আরে আমি তো তোর ভালোর জন্যই বললাম ঠিক আছে আমার কথা বলার জন্যই যখন পড়েছিস আয় আমার ঘরে উঠে বস তোকে আমি বাড়িতে পৌঁছে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমাকে বাড়িতে পৌঁছে দাও দেখিস আবার ঘরে উঠতে উঠতে যেন পড়ে না যাস আমার তুমি কথা করতে বললে যাও তোমার ঘরে আমি চলবই না যাও যাও এই এই টুম্পা ভালো হবে না বলছি ভালো হবে না কিন্তু এই 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 কিংকং এর বাচ্চা এই এতক্ষণ কেউ পাবলিক টয়লেটে বসে থাকে নাকি বের হ বলছি বের হ এই হারামজাদা মিজকে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আমি পটি করব তাতে তোর কি রে আরে আমার যে পটি বেরিয়ে যাচ্ছে হারামজাদা এতক্ষণ ধরে টয়লেটে বসে আছিস তোর উপরেই দেখবি টয়লেট ভেঙে পড়বে মাইরি ও তো ছাড়া তুই আমাকে শান্তি মতো পটিও করতে দিলি না দাঁড়া বেটা ইরে মাইরি এ কি কাণ্ড তোমরা তো দেখছি আমাকে সহ্যই করতে পারো না আজ বনের সবাই একযোগে আমার বাড়িতে এসেছো কি ব্যাপার বলো তো ব্যাপার কিছুই না তোকে আমরা বন থেকে বের করে দিব তুই একটা কুফা তোর জন্য সবার সাথে কোনো না কোনো অঘটন ঘটছে ইয়ার কি মেরা সাথ আমি কিছুতে এই বন ছেড়ে যাব না কিছুতেই না যাবি না বন থেকে তুই তোকে আমরা জোর করে এই বন থেকে তাড়িয়ে দিব এই ধর তো সবাই মিসকেকে ধর এইও আরো জোরে মারো টান এইও আরো জোরে মারো টান না আমি যাব না এই বন থেকে আমি যাব না যাব না খেয়ে ফেলবো সব পশুদের আমি খেয়ে ফেলবো খেয়ে ফেলবো ওরে বাবা রে বাবা এটা তো ডাইনোসর খেয়ে ফেলবে রে ডাইনোসর আমাদের খেয়ে ফেলবে বাঁচাও 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 এই ডাইনোসরের বাচ্চা নিজের মুখ দিয়ে আগুন বের করে কি ভেবেছিস আমাদের ভয় দেখাবি আরামজাদা তোর আগুনে তুই পুড়ে মরবি মাইরি বাহ মিসকে বাহ এই প্রথম তোর কথার জন্য আমাদের অঘটন না ঘটে ভালো কিছু হলো
তাহলে বলো তোমরা আমাকে বঞ্চনা করবে না বলো? আরে না না, ভালোর সাথে কিছু মন্দ থাকতে হয়, নয় তো ভালোর গুণ বুঝবো কি করে? তুই আজ থেকে এই বনেই থাকবি। ইরে মাইরি, সত্যি বলছো তোমরা? এই জিঙ্কনাকুর জিঙ্কনাকুর জিঙ্কনাকুর, না না, হই হই, আমি এই বনে থাকবো রে, হই হই। এত অল্প ভালোবাসায় আমার মন পাবি না, এত কৃপণ হলে আমার মন দেব না, না না রে, না না না। দূর মাইরি, তখন থেকে একটা মাছের কানা করিও দেখলাম না, দূর, আজ কপালটাই একেবারে খারাপ। লা 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 লা। ইরে মাইরি, এটা আবার কেমন দরজা? চালা নেই, জানালা নেই, বেড়া নেই, শুধু দরজা। মাইরি মাইরি, ও মা গো, আমি কোন জায়গায় চলে এলাম? জাস্ট লুকিং লাইক এ ওয়াও, ভেরি ভেরি গুড। আহা, আমার কি যে আনন্দ হচ্ছে, খুশিতে মন নাচতে ইচ্ছু করছে। মন আমার চলা চলাত করে রে, পিছন পানে চায় না রে, মন আমার দুকুত দুকুত করে রে, কোন জায়গাতে আসলাম রে, সারা জীবন তাই কাজামু এই জমিনের মাঝেতে। মন আমার চলাত চলাত করে রে, পিছন পানে চায় না রে, মন দুক বুক করে রে, লা 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 লা। আরে আরে, ক্যা বাত হ্যায়, ইতনা সুন্দর পুকুর হ্যায়, মুঝে আচ্ছা লাগতা হ্যায়। মাইরি, আহা, পুকুরের জলগুলো কি সুন্দর রঙিন, আর চারদিকে কত সুন্দর শান্ত পরিবেশ। ইস, এখানে যদি একটা নরম তুলতুলে পালঙ্ক থাকতো, তাহলে নাইস করে একটা লম্বা নাক ডেকে ঘুম দিতাম। মাইরি, ইরে মাইরি, ভেরি নাইস এন্ড অ্যাট্রাকটিভ, সো বিউটিফুল, সো এলিগেন্ট, সো লুকিং নাইস এ ওয়াও, বলার সাথে সাথে একেবারে হাজির। আহা, আমার মুখের কথার কি পাওয়ার রে মাইরি। আহারে, নরম পালঙ্কে গা ফেলতে না ফেলতেই কেন যেন হালকা হয়ে গেলাম। মাইরি, যদি একটু খাবার পেতাম, তাহলে পেট ভরে খেয়ে জব্বর একটা ঘুম দিতাম, খালি পেটে যে ঘুম আসে না। মাইরি, ওরে সাংঘাতিক রে, ওরে খাবার তো আগায়া। মাইরি, কিন্তু আমি বলার সাথে সাথে সব পেয়ে যাচ্ছি, ব্যাপারটা তো কেমন জানি লাগছে, আশেপাশে তো কেউ নেই, তাহলে এই কে আসলো, কে 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 এখানে? আমি গো, আমি। ইরে মাইরি, আমিটা আবার কে? আরে দেখা তো দাও। এই তো তোমার সামনে রঙিন পুকুর। হায় হায়, পুকুর আবার কোন দিন থেকে কথা বলা শুরু করলো? আমি হলাম জাদুই ইচ্ছে পূরণ করা পুকুর, আমার সামনে যে তার ইচ্ছের কথা বলে, আমি তার ইচ্ছে পূরণ করে দেই। ইদি মাইরি, তাই নাকি? পেয়েছি একটা সোনার খনি, আজ মনের যত ইচ্ছে আছে সব পূরণ করব। ইয়ে মানে বলছি, তুমি আমার মনের সব ইচ্ছে পূরণ করে দিবে তো? জানো, আমার মনে না অনেক ইচ্ছে আছে। হ্যাঁ নিশ্চয় দেব, আমার কাজই তো হলো সবার ইচ্ছে পূরণ করা। তুমি তোমার মনের ইচ্ছের কথা বলে আমার জলের ভিতর ডুব দাও, দেখবে তোমার ইচ্ছে পূরণ হয়ে গেছে। ইচ্ছে পূরণকারী পুকুর, তুমি আমাকে রাজকীয় পোশাক পরিয়ে দাও, আমার অনেক দিনের ইচ্ছে রাজা হওয়ার। নেকি রাজা শরীরে এত কম গহনা থাকে নাকি? আমার শরীরে আরো গহনা পরিয়ে দাও, যাতে গহনায় আমার শরীর পুরো চকচক করে জোরে জ্বলে ওঠে। মাইরি, না না, শুধু সোনার গহনা দিয়ে তো রাজা 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 মনে হচ্ছে না, তুমি আমার শরীরে হীরের গহনা ঝুলিয়ে দাও, আমি হীরের মতো জল জল করে সবার মাঝে জ্বলবো, তখন আমার অনেক দাম থাকবে, সবাই আমাকে মাথায় তুলে নাচবে। ওরে বেটা, এই শিয়ালের মনে দেখি প্রচুর লোভ, তুই হীরের মতো জ্বলবি তাই না?
দেখ তোকে আমি কয়লার মতো এমন জ্বালাবো যে তোকে দেখে সবাই ভয় পালাবে। দেখি তো দেখি তো আমার হীরের গহনা কোথায়? আমার শরীরে তো কিচ্ছু নেই, আমার চামড়া এমন কালো কেন? মাইরি আমি তো পুরাই ব্ল্যাক ডায়মন্ড হয়ে গেলাম। হাই হাই রে, জাস্ট লুকিং লাইক এ ব্ল্যাক। বেশ হয়েছে বেশ হয়েছে। এই শয়তান পুকুর, এটা তুই কি করে দিলি রে? ওতে চাইলাম রাজা, বানিয়ে দিলে কালু। মাইরি, এসব তোর লোভের ফল, যেমন লোভ করেছিস তেমন ফল ভোগ কর। আরে আরে, লোভ কোথায় করলাম? আমি তো শুধু আমার ইচ্ছেটাই পূরণ করতে চেয়েছি। মাইরি, আরামজাদা আটকুরুর বেটা সারাদিন নাক দেখে ঘুমায়, এদিকে কাজে যাওয়ার কোনো নাম গন্ধটি নেই। দাঁড়া, আজ তোর ঘুম পিছন দিয়ে বের করব। ওরে বাবারে, মাইরি বউ, কোথায় ভূত? কোথায় ভূত বউ? আরে আরে বউ, কোথায় পালাচ্ছ? আমি তো তোমার স্বামী, আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? ভূত ভূত, তুই আমার স্বামী না, তুই একটা ভূত। ওরে বাবা রে, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, আমার স্বামী ভূত হয়ে গেছে গো, বাঁচাও বাঁচাও আমাকে। হাই হাই রে, বউ পালিয়ে গেল, বউ আমাকে দেখে ভূত বললো কেন? হাই হাই, আমি তো সত্যি সত্যি কালো হয়ে গেছি, তার মানে আমার স্বপ্নটা সত্যি হয়ে গেছে। ওই শয়তান ইচ্ছে পূরণকারী পুকুরটা আমাকে সত্যি কালো বানিয়ে দিল। হাই হাই রে, এখন আমি এই কালো চেহারা নিয়ে কাকে মুখ দেখাবো? মাইরি রে মাইরি, কি হয়ে গেল আমার? বউ মরে গেলে দুই দিন কান্না, তিন দিন বন্ধ রান্না, স্বামী চার দিন ভালো করে খান্না, পাঁচ ছয় দিন শোকের ঢেউ, সাত দিন পরে আনবে আবার ঘরে নতুন একটা বউ, নতুন একটা বউ। স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ। এই রূপা, আমার বউটাকে দেখলি রে? কোথাও খুঁজে পাচ্ছি না, দেখেছিস কোথাও? বল না রে। ভূত, ও মা গো ভূত, ওরে বাবা রে ভূত, ওরে রূপা পালা, তাড়াতাড়ি পালা। আরে আরে দাঁড়া, আমি ভূত নই, আমি মিস কে। দাঁড়া রে দাঁড়া, এই যা পালিয়ে গেল। কিরে, মাছ ধরতে যাচ্ছিস নাকি? চল আমিও যাব। মাইরি, হ্যাঁ চল। হাই হাই, এই কালা মাসে তুই কে রে কে? আরে আরে, আমি তোর বন্ধু মিসকে। না না, তোর মতো কালো আমার বন্ধু হতে পারে না, নিশ্চয়ই তুই ভূত বেটা। আমার ঘর মটকা দিয়েছিস তাই না রে? ও ও ও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, ভূতে আমার ঘর মটকা দিয়ে এসেছে রে। আরে আরে, বিশ্বাস কর, আমি তোর বন্ধু মিসকে। এই দেখ, আমার কণ্ঠে ডাকছি, হুক্কা হুয়া হুক্কা হুয়া, সত্যি বলছি, আমি ভূত নই রে মাইরি। আরে শালা, তুই তো ছিলি সাদা, কেমনে হলি কালা? আর বলিস না রে বন্ধু, গতকাল রাতে একটা স্বপ্ন দেখেছিলাম, তারপর সকালে উঠে দেখি সত্যি সত্যি আমি কালো হয়ে গেছি রে বন্ধু। আমাকে দেখে ভয়ে আমার বউ পালিয়েছে, এই আমাকে দেখে সেই ভয় পেয়ে মারে দৌড়। বন্ধু রে, কি করব এখন আমি বলতো? আরে এটা তো হেভি কেস। শোন, তুই এক কাজ কর, তুই বরং ডাক্তারের কাছে যা, আর ফর্সা হওয়ার ক্রিম নিয়ে একটু ঘষাঘষি করে দেখ, যদি কাজে লাগে। কি আজব কাণ্ড রে বাবা, তুই কালো হয়ে গেলি। ইরি মাইরি, ভালো আইডিয়া দিয়েছিস তো, মেয়ে এখনই যাতা হু। ডাক্তার বাবু, মে আতাহু আতাহু। ডাক্তার বাবু আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, আমি হলাম ডাক্তার চিঙ্কু, আমার চিকিৎসায় খটকা নেই এক বিন্দু। বলুন কি সমস্যা? কি কে কে আপনি? ভু ভু ভু, জোরে বাবা রে, ভূত এসেছে রে। না না ডাক্তার বাবু, আমি ভূত নই, আমি হলাম আপনার পেশেন্ট। শুনুন শুনুন,
ডাক্তার বাবু নামুন নামুন নিচে নামুন, আমি ভূত নই, আমি জলজন্তু শিয়াল, এক অভিশাপে কালো হয়ে গেছি, দয়া করে আমার চিকিৎসা করে আমার কালো চামড়া সাদা করে দিন, দয়া করুন ডাক্তার সাহেব। ওরে বাবা, না না আমি নামবো না, হারামজাদা ভূত আমাকে খাওয়ার প্ল্যান করছিস তাই না, ভুলিয়ে ভালিয়ে নিচে নামিয়ে আমার ঘর মটকাবি, না না তা হবে না, শালা ভাগ এখান থেকে ভাগ বলছি। না এভাবে আর চলবে না, বউ পালালো এদিকে ডাক্তারও পালালো, না না আমাকে অন্য ব্যবস্থা করতে হবে, এই চেহারা নিয়ে আর পারছি না বাবু। ও বাবা বাবা, আমি এক মস্ত বড় সাংঘাতিক বিপদে পড়েছি বাবা, মাইরি ছু মন্তর ছু কালো শিয়ালের গু, বল বৎস কি বিপদে পড়েছিস বল আমাকে, ছু মন্তর ছু। আসলে বাবা হয়েছেটা কি, আমি একদিন রাতে একটা স্বপ্ন দেখছিলাম, সকালে উঠি দেখি স্বপ্নটা সত্যি হয়ে গেছে, মাইরি আমি কালো, আমি একেবারে কালা ডায়মন্ড হয়ে গেছি, বাবা দয়া করে আমাকে আগের রূপ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, এই কালো চেহারা নিয়ে আমি সাংঘাতিক বিপদে আছি গো মাইরি, আমাকে যেই দেখে সেই ভয় পায় আর নয়তো ঝাঁটা পিটা করে, দয়া করুন বাবা দয়া করুন, আপনি যারা আমার আছে কেউ নেই। বুঝেছি, ছু মত ছু কালা কালা কালা, ছু মত ছু কালা কালা, ছু 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 ছু। শোন বৎস, তোর আগের রূপ ফিরে পেতে হলে তোকে আবার সেই স্বপ্নের দেশে যেতে হবে, ওই ইচ্ছে পূরণকারী পুকুরের কাছে গিয়ে মাপ চাইতে হবে। মাইরি তান্ত্রিক বাবা, কিন্তু আমি ওই স্বপ্নের দেশে যাব কি করে? চোখ বন্ধ করে পিছন ঘুরে দাঁড়া, আমি এক লাথি মারব, সোজা গিয়ে পড়বি তোর স্বপ্নের দেশে, ছু মন্তর ছু কালা কালা, ছু মন্তর ছু। ইরি মাইরি, কি রে লোভী শিয়াল, তোর তো সাহস কম নয়, তুই আবার আমার কাছে এসেছিস, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবা ওরে মা, তান্ত্রিক বাবা আমাকে বাঁচান, ওরে বাবা আমাকে বাঁশ পেটা করলো রে, ও গো সর্বনাশ গো, এ অঘটন গো, তান্ত্রিক বাবা গো বাঁচান আমাকে। আরে আরে বৎস, এভাবে লাফাচ্ছিস কেন, থাম থাম স্থির হ, নইলে আমার মন্ত্র কাজে লাগবে না, থাম আরে থাম, ছু মন্তর ছু কালো শিয়ালের গু, ছু মন্তর ছু। কেমন মজা, খা খা মার খা আরো মার খা, পাশ পেটা খা, জাদুই বাস আরো জোরে জোরে মার, আরো জোরে। ওরে তান্ত্রিক বাবা রে, কোথায় আপনি, বাঁচান বাঁচান, আমি তো মরে গেলাম। আরে কালো শিয়াল, আমি তোর পিছনে পিছনে, থাম থাম এদিকে ঘুর এদিকে ঘুর, ছু মতর ছু কালা কালা, ছু মতর ছু।